নমস্কার, সুপ্রভাত। সিটিএন চ্যানেলের সুর মাধুরী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি রবিবার সকাল 9টা মানেই সিটিএন চ্যানেলে অনুষ্ঠান সুর মাধুরী, আর আমি রয়েছি আপনাদের সঙ্গে সুপর্ণা মুখোপাধ্যায়। আমার সঙ্গে গল্প, গানে, আড্ডায়, কবিতায় যারা অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 9830236949 এবং 7596889622 এই নাম্বারে। সুরমাধুরীকে আজকে না সাজিয়েছি দুটি পর্বে। প্রথম পর্বে আমরা শুনব বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আর আজকে যে অতিথি শিল্পীকে আমরা আমাদের মাঝখানে পেয়ে গেছি তিনি হলেন পুতুল দে দাস। নমস্কার দিদি, স্বাগত জানাচ্ছি তোমাকে আজকে আমাদের স্টুডিওতে। দিদি তুমি কেমন আছো? খুব ভালো আছি। গান বাজনা নিয়ে কেমন কাটছে তোমার দিনগুলো? কাটছে দিনগুলো, গান তো ভালোই বাসি খুবই। হ্যাঁ, তুমি কোথা থেকে আসছো? আমি আসছি কলকাতা কাকুরগাছি থেকে। আর তুমি কার কার কাছে গান শিখেছ? আমি একসময় সুচিত্রা মিত্রর সান্নিধ্যে ছিলাম, তারপরে আমি সীমা ভট্টাচার্য নামে একজনের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছি, তাছাড়া এমনি টুকটাক চলছে আর কি। আচ্ছা, তুমি প্রথম গান আমাদের কি শোনাচ্ছ? আমি প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সখী ভাবনা কাহারে বলে। বেশ, এই গানখানি সম্বন্ধে আমি একটু বলে রাখি দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। এটি নাট্যগীতির গান, বেহাক খাম্বাজ দুটি রাগেরই মিশ্রণ ঘটেছে এই গানে একতালের ওপরে। রবীন্দ্রনাথ 19 বছর বয়সে গানখানি রচনা করেছিলেন, রচনাকাল ফাল্গুন 1287। ভগ্ন হৃদয় ষষ্ঠ স্বর্গ চপলার গান, স্বরলিপিকার ইন্দিরা দেবী। চলে যাই গানে। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি হাসিতে
সত্যি তোমার গান কিন্তু ভালোবাসায় ভরা। তুমি যে অন্তর থেকে ভালোবেসে গান করো সেটা কিন্তু তোমার গানের গলা শুনলেই বোঝা যায়, রাবীন্দ্রিকতার ভরা তোমার গান। আর দিদি তুমি কি মানে হাউস ওয়াইফ না সার্ভিস করো? আমি হাউস ওয়াইফ তো বটেই, বাড়িতে তো নিশ্চয়ই আমার মেয়ে রয়েছে, আমার হাজব্যান্ড রয়েছে, তাছাড়া আমি একটা স্কুলে পড়াই, দমদম মতিঝিল গার্লস হাই স্কুলে আমি হায়ার সেকেন্ডারি সেকশনের টিচার। বাবা খুব ভালো, ছাত্র ছাত্রীদের নিয়ে তো তোমার সময় কাটে, ভারী ব্যস্ত মানুষ তুমি, একদিকে ঘর একদিকে বাহির, আর তার মাঝখানে রেয়াজটা কখন করো? এত যে সুন্দর গলা তোমার, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে রেয়াজের সময় তুমি কখন পাও। আসলে আমি খুব ভালোবাসি গানটাকে, যে কোনো সময় তুমি মোটামুটি আমার ওটা ফাঁক নিয়ে বের করে খুব নাও? ভালো লাগে, তো আমি যখন ঠিক ফাঁক পাই তখনই করি। তাও প্রতিদিন কি হয়? প্রতিদিন ওভাবে হয়তো হয় না, তাতেই তোমার গলা এত সুন্দর বলছে। হ্যাঁ সত্যি খুব ভালো লাগছে তোমার, তোমাকে পেয়ে। আচ্ছা দিদি এরপরের গান তুমি কি শোনাচ্ছ? এরপরে আমি একটা রবীন্দ্রসঙ্গীতই করছি, সেই ভালো সেই ভালো। আচ্ছা এই গানটি সম্বন্ধে আমি একটু বলে রাখি, এই গানেও দুটি রাগের মিশ্রণ ঘটেছে, ইমন আর ভূপালি। কাহার বা তালে গানটি নিবদ্ধ, রবীন্দ্রনাথ ঠাকুর 76 বছর বয়সে গানখানি রচনা করেন। চণ্ডালিকার তৃতীয় দৃশ্যে গানখানি রয়েছে, এটি প্রকৃতির গান, স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার। চলে যাব সরাসরি গানে। সেই ভালো সেই ভালো আমারে তো
অসাধারণ, সত্যি কোনো কথা হবে না। আচ্ছা দিদি, তুমি কি শুধুই রবীন্দ্রসঙ্গীত করো না তার পাশাপাশি অন্যান্য গানও করো? পাশাপাশি আজকাল অন্য গানও করছি টুকটাক। তোমার হ্যাঁ, এমনি রবীন্দ্রসঙ্গীতের পছন্দের শিল্পী কে? আমার পছন্দের শিল্পী অবশ্যই সুচিত্রা মিত্র। আর ছেলেদের মধ্যে? ছেলেদের মধ্যে আমার দেবব্রত বিশ্বাসের গান ভালো লাগে, অনেকেরই গান ভালো লাগে। তোমার রবীন্দ্রসঙ্গীতে বর্তমানে আমার জয়তু চক্রবর্তীর গান খুব ভালো লাগে, হ্যাঁ, খুব ভালো বাহ। লাগে। আচ্ছা দিদি, এরপরে তুমি কি গান শোনাচ্ছ আমাদের? আমি একটা একটু চটুল অঙ্গের একটা রবীন্দ্রসঙ্গীত, মানে একটা অঙ্গ বলবো না, মানে একটু রিদমিক, প্রাণ চায় চক্ষু হ্যাঁ, এটা তুমি নাচায় আমাকে একটা গাইছি। বলছিলে স্টুডিওর বাইরে যে এই গানটা হ্যাঁ, তুমি শুনে দিয়ে অনুষ্ঠানটা করবে। শেষ করে তা এই গানটা সম্বন্ধে আমি আর একটু বলে রাখি, এটি প্রেম পর্যায়ের গান, ভৈরবী রাগের ওপরে, কাহার বা তালে নিবদ্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর 53 বছর বয়সে গানখানি রচনা করেন। রচনার কাল জুলাই 1914, কাব্যগীতি এটি, পাঠভেদ আছে। 1940 সালে পরাজয় ছায়াছবিতে কানন দেবী গানটি মেগাফোন রেকর্ড থেকে রেকর্ড করেন। রেকর্ড নাম্বার JNG 5454, স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর। এবার চলে যাই তাহলে গানে। প্রাণ চায় চক্ষু না দহি অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে এখানে আসার জন্য, খুব ভালো লাগলো, সময়টা খুব ভালোভাবে কাটছে আমাদের। আর আশা করি তোমাকে আমরা আবার আমাদের মাঝখানে নিশ্চয়ই ভবিষ্যতে পাবো। আচ্ছা এরপরে বন্ধুরা আমরা চলে যাব সুর মাধুরী অনুষ্ঠানের শেষ পর্বে। তার আগে আসুন দর্শক শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আরও একবার বলে রাখি, যারা এই অনুষ্ঠানে আমার সঙ্গে গল্প, গানে, আড্ডায়, কবিতায় অংশ নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন 9830236949 এবং 7596889622 এই নাম্বারে। চলে এলাম সুরমাধুরী অনুষ্ঠানের শেষ পর্বে, পেয়ে গেছি আজকে আমাদের মাঝখানে অতিথি শিল্পী পূর্বিতা সাহাকে। পূর্বিতা এর আগেও আমাদের মাঝখানে এসে মিষ্টি গলায় গান শুনিয়ে গেছে,
স্বাগত পূর্বিতা তোমাকে আজকে আমাদের স্টুডিওতে। পূর্বিতা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর দ্বিতীয়বার এখানে আসতে পেরে তোমার কিরকম লাগছে? এখানে দ্বিতীয়বার আসতে পেরে আমার খুব ভালো লাগছে, তোমরা খুব সাপোর্টিভ। আমি আরো আসার চেষ্টা করব যদি তোমরা ডাকো। নিশ্চয়ই ডাকবো, তোমার ভালো লাগলে আমরা নিশ্চয়ই আরো অনেকবারই ডাকবো। আচ্ছা, সময় নষ্ট না করে আমরা এবার গানে চলে যাই। প্রথম গান তুমি কি শোনাচ্ছ? আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। বেশ, তাহলে শুরু করি। পূর্বিতা, ভারী মিষ্টি গলা তোমার। আচ্ছা, তুমি তো গলার যত্ন নিশ্চয়ই খুব ভালো মতো নাও, কি করো গলার যত্নে? নিতে হয় এখন, গার্গেল নিচ্ছি কারণ এখন ওয়েদারটা খুব চেঞ্জ হচ্ছে, তো গার্গেল নিতে হয়। ঠান্ডা জিনিস কম খাই, আইসক্রিম টক টক কম খাও, তাই তো? বা তুমি যে মেনটেন করো এই বয়স থেকে, এটাই খুব প্রশংসার। আর পূর্বিতা, তুমি কি করো এমনিতে? আমি এখন 12 দিচ্ছি। 12 দিচ্ছ, আর বাড়িতে কে কে আছেন? আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার বৌদি, আর একটা মানে জয়েন্ট ফ্যামিলি। সবাই গান বাজনা পছন্দ করেন? আমার বাবা আর আমার মা খুব গান বাজনা পছন্দ করেন, এমনকি আমার দাদাও খুব গান বাজনা পছন্দ করে। তুমি কোথায় থাকো? কোথায়? আমি দমদমে থাকি। আচ্ছা, বেশ। আচ্ছা, আমাদের হাতে তো সময় সেরকম নেই, এবার আলাপ পর্বটা সেরে ফেলি যন্ত্রশিল্পী দাদাদের সঙ্গে। যদিও এনাদের সঙ্গে নতুন করে আলাপ করিয়ে দেওয়ার মতন কিছুই নেই, কারণ এনারা প্রায় প্রতি সপ্তাহেই আমাদের সঙ্গে যোগ্য সঙ্গত করে অনুষ্ঠানকে পরিপূর্ণ মাত্রায় পৌঁছে দিচ্ছেন। আলাপটা তাহলে সেরেই ফেলি। কিবোর্ডে রয়েছেন বিশ্বনাথ দা, বিশ্বনাথ মণ্ডল। অক্টোপ্যাডে গোপাল সাহা এবং তবলায় দেবাশিস দা, দেবাশিস মণ্ডল। তাহলে তুমি শেষ গান আমাদের কি শোনাচ্ছ? তুচ্ছে নারাজ নেই জিন্দেগি। বেশ, তাহলে আমরা এই গানটা দিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নেব। সরাসরি গানে চলে যাই। তুচ্ছে নারাজ নেই জিন্দেগি, হ্যারান হুঁ
ধন্যবাদ পূর্বিতা, তোমাকে এখানে আসার জন্য ধন্যবাদ। আপনাদের সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আবার আগামী সপ্তাহে। নমস্কার।